আগে বাড়ির বউকে বরণ করো। কিন্তু দাদা মানে বাড়ির বউটা কোথায়? মানে আমি বাড়ির বউ হিসেবে কিছুতেই বরণ করতে পারবো না। দাদা তোর ইচ্ছা করে তুই বরণ করে নে। নে 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 কাউকে বরণ করতে হবে না। খালাটা আমায় দিন। কি করবে তুমি মানে? আর তুমি কি করবে? তুমি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে জোর করে আমাকে বিয়ে দিয়েছো। চুপ, কোনো কথা নয়, বরণ আমি করছি। তোমাদের দেখে মনে হচ্ছে একটু হলেও তোমাদের মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে। মেয়ে হয়ে মেয়েদের সম্মান করার মন এখনো আছে তোমাদের মধ্যে। মেয়েরাই যদি মেয়েদের সম্মান না করে তাহলে পুরুষরা করবে কেন? দিন, আমি বরণ করব। দিদি, কি সাহস! অন্য লোকের বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউকে বরণ করছে, কি আশ্চর্য, কি সাহস! আ করে দেখছো কি? কিছু বলতে পারছো না? বলবো না তো, যেটা করার সেটা। Thank you.
বরণ হবে না। এটা কি করলে? সব কি হচ্ছে কে? আমাদের অসম্মান করে কোনো বাইরের একটা মেয়ে বরণ করবে? বাইরের মেয়ে আমি নই, এই লোকটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমার নাম মাহি। এখন বুঝতে পারছি রাবণের স্বর্ণ লঙ্কায় আমি সীতাকে নিয়ে এসেছি। আমি জানি না তোমাদের নাম কি। আমি স্বস্তিকা। আমি ঝিমুক। হ্যাঁ, বলছিলাম যে তোমরা দয়া করে একটু দুধে আলতা আর কাপড়, মানে বরণ করতে যা যা লাগে একটু এনে দেবে? আমি তো অত জানি না। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। হ্যালো মা। হ্যাঁ বলছি যে বরণ করার পর কি কি লাগে একটু বলবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলছি যে একটা পাথরের থালা আর লাল পাড়ে সাদা শাড়ি একটু নিয়ে আসবে। তোমার কথায় কাপড় আসবে এখানে? তোমার কথায় পাথরের থালা আসবে এখানে? হ্যাঁ আসবে। আমি ওকে এই বাড়িতে বউ হিসেবে প্রতিষ্ঠা করেই ছাড়ব। এই বাড়ির বউয়ের স্বীকৃতি দিয়েই তবেই আমি যাব। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি চেনো না আমাদের। চিনি, খুব ভালো করেই চিনে গেছি আপনাদের। ভাগ্যিস আমি আপনাদের বাড়ির বউ হয়ে আসিনি, নাহলে প্রত্যেকটা মানুষকে চাপকে সোজা করে দিতাম। এই এখন বুঝতে পারছি পারিজাত কেন এর। মাহি, অনেক অনেক অপমান করেছো তুমি। কোনো কথা নয়, মাথা নিচু করে থাক। সারা জীবন প্রত্যেকটা নারীর সামনে তোমরা মাথা নিচু করে থাকবে। দেখি কি আটকে।
তুমি আমাদের চেনো না। সরে যাও, সরে যাও এখান থেকে, নইলে কিন্তু চাপকে সিধে করে দেবো। মাফ করবে, আমি এই যুগের মেয়ে, ইউনিভার্সিটি লেভেলে কিক বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম। মাথায় রাখবেন, সরে যান। দাদা, ওকে ভেতরে নিয়ে গেল। দাদা, এই মেয়েকে কিন্তু বাড়িতে বউ করে রাখাটা ঠিক হবে না। আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আমি শুধু এইটুকু বুঝেছি যে কি হয়েছিল, কি দুটা পরিয়ে দিন। তোমাকে ওকে বিয়ে করতে হবে। আমি বুঝতে পেরেছি। কি বুঝেছিস? কিছু না, পারিজাতের সাথে কথা বলতে হবে। তুমি কথা বলো, এদিকে এই মেয়েটাকে তো তাই দিতেই হবে। ওই বউকে ঘরে রাখবো না, রাখবো না, রাখবো না। তুমি কি পাবে? হ্যাঁ, কি পাবে? খুব বড় বড় কথা বলে এলে তো। এই বাড়িতে এমনি টিকতে পারবে? টিকতে তো ওকে হবেই, আরো টিকবেও। তা কতদিন টিকবে, কিভাবে টিকবে? যেভাবে টেকে, যেভাবে বাড়ির মেয়েরা বউরা টিকে আছে, ঠিক সেইভাবেই টিকে যাবে। তুমি চলে যাওয়ার পর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। পারিজাতের বেডরুমটা কোথায়? আগে শোয়ার ঘর। ওই তো ওই দিকে শোয়ার ঘর, আসো। এটা হলো তোমার ঘর, আজ থেকে তুমি এখানেই থাকবে। আর এই বাড়িতে যে মানুষটি থাকে,
তুমি তার স্ত্রী। আপনি কি এই ঘরে কাজ করেন? আকে হ্যাঁ। ওর জন্য কিছু শাড়ি আর ব্লাউজ নিয়ে আসবে, ও পরবে। আচ্ছা। বাবা। ভেতরে যা। একটা শাড়িও সঙ্গে করে নিয়ে আসিনি। আচ্ছা, এরটা হা ঘরের মেয়েকে বাড়িতে গোছিয়ে বলে তুমি কি পাবে? হ্যাঁ কি পাবে? খুব বড় বড় কথা বলে এলে তো। এই বাড়িতে এমনি টিকতে পারবে? টিকতে তো ওকে হবেই, আরো টিকবেও। তা কতদিন টিকবে? কিভাবে টিকবে? যেভাবে টেকে, যেভাবে বাড়ির মেয়েরা বউরা টিকে আছে ঠিক সেইভাবেই টিকে যাবে। তুমি চলে যাওয়ার পর ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। জোর করে বিয়ে দিয়েছ, তোমার উপর আইনি ব্যবস্থা নেব, বুঝেছ? আপনি আইনি ব্যবস্থা নেবেন? হ্যাঁ প্লিজ নিন। আমিও চাইছি আইন আসুক, কিন্তু আপনাদের বাড়ির ছেলেই বারণ করেছে। কেন বারণ করেছে? কেন ওর কথা শুনো না, ওকে জিজ্ঞেস করো ওর উদ্দেশ্যটা কি। আর বলি তুমি কয়েক মাস ধরে পার্ট টাইম প্রেম করে বিয়ে করতে গেলে। দাদা বললো পরে বিয়ে করে নিয়ে আসবে, আর তুমি এখানে এই মেয়েটাকে গুছিয়ে দিলে, অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। কি হচ্ছে এটা? মস্তানি হচ্ছে, গুন্ডামি হচ্ছে? এই শোনো, এখানে না এসব কিছু হবে না, বুঝতে পারলে? এটা মাথায় রেখো, পরিষ্কার দূর করে দেবো এখান থেকে, দূর করে দেবো। এসব তুমি কি বলছো? কি বিয়ে তো হয়েই গেছে, আমি ভাইয়ের সঙ্গে এক্ষুনি কথা বলে এসেছি, ওদের বিয়ে হয়ে গেছে, এখন মেয়েটাকে এভাবে তাড়াবে বলছো কেন? তুমি চিন্তা করো না, এই শাড়িটা নাও, তুমি ভালোই করেছো। আপাতত এই ব্লাউজটা দিয়েই পরুক, আমি পরে অন্য কোনো ব্লাউজের ব্যবস্থা করছি। আজ তো কাল রাত্রি, ভাইয়ের সঙ্গে থাকবেও না, তুমি শাড়িটা নিয়ে একটু পরিয়ে দেবে? বেরিয়ে আমি যাচ্ছি, তবে একটা কথা ভালো করে মাথায় রাখবেন, এই মেয়েটার খবর আমি রোজ নেব, আর ওর গায়ে যদি একটাও আঁচড় পড়ে তার ফল কিন্তু খুব খারাপ হবে। মাথায় রাখবে। এই তুই শাড়ি দেবার কে রে? হ্যাঁ তুই শাড়ি দেবার কে? আর এটা আমার শাড়ি, আমার আমার শাড়ি। তুই হাত দিয়েছিস কেন? হ্যাঁ কেন হাত দিয়েছিস তুই আমার শাড়ি? তুমি তো এখন এই শাড়িটা পরো না। পরি না, পরি না, আমার শাড়ি আমি পরি না, আমি ওকে দেব না, বাড়ির ছিচাকরকে দিয়ে দেবো, তবু ওকে দেব না, বুঝলি? আর তুই কে রে শাড়ি দেবার? তাই মানে না আপনি মোড়ল। আরে বিদা বিদা হওয়ার বাড়ি থেকে, তোমাকে চিনি না, তুমি বিদা হও, বেরোয় বাড়ি থেকে, বেরো বলছি। বেশ বেরিয়ে আমি যাচ্ছি, তবে একটা কথা ভালো করে মাথায় রাখবেন, এই মেয়েটার খবর আমি রোজ নেব, আর ওর গায়ে যদি একটাও আঁচড় পড়ে তার ফল কিন্তু খুব খারাপ হবে। মাথায় রাখবেন। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো মেয়ে, ওর খেয়াল রেখো, বাড়ির বউয়ের উপর যেন কোনো অত্যাচার না হয়। একদিন মনের ভিতর আগুন লাগবে মেয়ে, ভাব ভালোবাসা ছিল না তোমার পারিজাতের সঙ্গে? ভালোবাসা কখনো মরে না।
জোর করে মণ্ডপে বসিয়ে ব্ল্যাকমেল করে সিঁধেতে সিঁদুর পরিয়ে দিলে কি স্ত্রী হয়ে যায়? বেশ, তাহলে এক্ষুনি আমি তোমার সিঁধেতে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তুমি আমার স্ত্রী হয় তো?